হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা রিকোয়েস্টেড ভিডিও করে দেখাবো। যদিও রিকোয়েস্টটা কিছুদিন আগে করা হয়েছিল, আমার একটু দেরি হয়ে গেছে ভিডিওটা করতে, তবে আমি প্রথমে কিন্তু বাইরের রাউন্ডটা করে নিয়েছিলাম, তারপর ভেতরে ঘরটা করেছি। আমি ঘরগুলো দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে করেছি। তার আগে রিকোয়েস্ট করবো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এরকম করে নিয়েছি, তারপর ভিতরটা ভরাট করেছি। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি ঘর গুনে গুনে, যাতে বুঝতে সবার সুবিধা হয়। আমি কিন্তু প্রথমে লেজ থেকে শুরু করেছিলাম। অনেকে এখানে জিজ্ঞাসা করে যে ডান দিক থেকে কটা ঘর ছেড়েছি, নিচ থেকে কটা ঘর ছেড়েছি। এখানে আমি বলি আমি কিন্তু ডান দিক থেকে ছটা ঘর ছেড়েছি আর নিচে তিনটে ঘর ছেড়ে দিয়েছি। এবার আমি শুরু করেছি, দেখুন এখান থেকে পড় তুলে আমি প্রথমে পাশাপাশি পাঁচটা পড় তুলে নিয়েছি, তার উপরে ডান দিক থেকে দুটো ঘর ছেড়ে দিয়ে আমি আবার পাঁচটা পড় তুলে নিয়েছি। এর উপরে ডান দিক থেকে দুটো ঘর ছেড়ে প্রথমে দুটো পড়, তারপরে একটা গ্যাপ, আবার দুটো পড় দিয়েছি। এরপর আমি নিচের লাইনটা বলে দিচ্ছি, তারপর উপরে এই দুটো পড়ে, তারপর এক ঘর উপরে আবার দুটো পড়, তারপর আবার এক ঘর উপরে গিয়ে বাঁদিক ঘর উপর দুটো পড়, আবার এক ঘর উপরে গিয়ে বাঁদিক ঘর উপর দুটো, আবার এক ঘর উপরে গিয়ে বাঁদিক ঘর উপর দুটো পড়, এরপর কোনো কোনো ভাবে একটা এবং তারপর আবার দুটো পড়। এবার লেজে লেজে যেখানে আবার দুটো পড়, তার উপরে দেখুন কোনো কোনো ভাবে এক দুই তিন তিনটে ফোড়, এর উপর এক ঘর উপরে গিয়ে আবার পাশাপাশি দুটো পড়, এরপর এক ঘর ছেড়ে দিয়ে লম্বা লম্বি দুটো পড়, আবার এক ঘর ছেড়ে দিয়ে লম্বা লম্বি দুটো পড়। এই পর্যায়ে করার পর কিন্তু আমি এদিকে দেখুন এই যে নিচের যে লাইনটা এলো সেটার উপরে এখানে আমার পাঁচটা ফোড় আছে। এখানে যে পাঁচটা ফোড় আছে সেটার থেকে আমি ডান দিক থেকে দুটো ঘর ছেড়ে, বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে, মাঝখানে যে দুটো ফোড় তার নিচে পা করেছি, দুটো ফোড়ে কটা লাইন করেছি বলে দিচ্ছি। এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা লাইন করে তারপর দেখুন একটা সিঙ্গেল ফোড় তুলে নিয়েছি। এরপর এই সিঙ্গেল ফোড়ের থেকে আমি বাঁদিক বরাবর দুটো ফোড়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট, তারপর দেখুন একটা সিঙ্গেল হয়ে গেল। এবার এই যে পাঁচটা ফোড়ের লাইন তার উপরে আবার পাশাপাশি বাঁদিক বরাবর আমি তিনটে ফোড় তুলে নিয়েছি। এখানে তিনটে ফোড়ে ডান দিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে আমি দেখুন এক দুই তিন চার পাঁচ, দুটো ফোড়ের পাঁচবার লাইন করেছি, তারপর দেখুন একটা সিঙ্গেল। এরপর আবার দুটো ফোড়ের বাঁদিক বরাবর লাইন গেছে এক দুই তিন চার পাঁচ, এখানে আবার একটা সিঙ্গেল, তো দুটো পা হয়ে গেল। এরপর দেখুন এই যে তিনটে ফোড়ের বাঁদিকের ফোড়টার ওপরে আমি ছটা ফোড় লম্বা করে তুলে নিয়েছি, তারপর কোনাকুনি তিনটে, এটা যে পায়ের অংশটা সেটা বোঝানোর জন্য। এখানে আমি অন্য কালার কেন দিয়েছি, কারণ আমি ভেতরটা হলুদ দিয়ে ভরাট করে নেবো, তো এখানটা একটু অন্য রং না দিলে কোনো ডিফারেন্স লাগবে না। এবার এই তিনটে ফোড়ের দেখুন যে পাঁচটা লাইন, পাঁচটা ফোড়ের সরি ছটা ফোড়ের যে লাইন করেছিলাম তার নিচের ফোড়টা থেকে বাঁদিক বরাবর প্রথমে দুটো ফোড়, তারপর কোনাকুনি একটা ফোড়, আবার কোনাকুনি একটা ফোড়, দেখুন এইটা কিন্তু আমি অন্য রং করেছি, কারণ যখন আমি পুরো ক্যাঙ্গারুটা হলুদ রং দিয়ে দেবো তখন আলাদা করে বাচ্চার মুখটা বোঝা যাবে না, পেটের থলিতে যে বাচ্চার মুখটা বেরিয়ে আছে সেটা বোঝানোর জন্য আমি বাচ্চাটা একটু অন্য কালার করে দিচ্ছি। এখানে প্রথমে একটা ফোড়, তারপর দেখুন এক দুই তিন চার পাঁচ, আমি পাঁচটা ফোড় তুলে নিয়েছি বাঁদিক বরাবর, তারপর ডান দিকে লেবেল সমান রেখে আমি কিন্তু বাঁদিকে চারটে ঘর বাড়িয়ে এখানে নটা ফোড়, নটা ফোড়ের কিন্তু আমি দুটো লাইন করেছি দেখুন। এরপর আবার ডান দিকে লেবেল সমান রেখে প্রথমে তিনটে ফোড়, তারপর একটা গ্যাপ, আবার চারটে ফোড়, এখানে বাঁদিকে একটা ছেড়ে দিয়েছি। এরপর ডান দিকে লেবেল সমান রেখে আমি আবার পাঁচটা ফোড় করে নিয়েছি, তারপর ডান দিকে একটা বাড়িয়ে বাঁদিকে লেবেল সমান রেখে ছটা ফোড়, এরপর ডান দিকে একটা বাড়বে বাঁদিকে তিনটে কমবে, কমে এখানে চারটে ফোড় আছে, এরপর ডান দিকে দুটো কমে বাঁদিকে লেবেল সমান রেখে দুটো ফোড়, তারপর একটা ফোড়, মাঝখানে যে ফাঁকা এটা আমি কালো দিয়ে পরে ভরাট করে দেবো। এরপর দেখুন এখানে যে ছটা ফোড়ের লাইন ছিল সেটার পাশাপাশি আমি প্রথমে আবার ক্যাঙ্গারুর গায়ের রং দিয়ে করে নিয়েছি একটা ফোড়, কোনাকুনি দেখুন এক দুই তিন, এখানে তিনটে ফোড় কোনাকুনি করার পর পাশাপাশি আবার তিনটে ফোড় গেছে, তারপর নিচেগুলো আসবো আমি ডান দিক থেকে দুটো ঘর ছেড়ে দিয়ে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো ফোড়, তার নিচে আবার ডান দিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো ফোড়, তার নিচে দেখুন ডান দিকে একটা ঘর ছেড়ে দিয়ে দুটো ফোড়ের এক দুই তিন, তিনটে লাইন আমি করে নিয়েছি। এবার দেখুন এই যে তিনটে ফোড় আমি করেছিলাম তার মাঝখান সোজাসুজি দেখুন লম্বা করে দুটো ফোড় তুলেছি, তার উপর বাঁদিকে লেবেল সরি ডান দিকে লেবেল সমান রেখে আমি বাঁদিকে চারটে বাড়ি এখানে কিন্তু পাঁচটা ফোড়, পাঁচটা ফোড়ের নিচে দেখুন আবার তিনটে লাইন ছেড়ে দিয়ে বাঁদিকে একটা বাড়ি দুটো ফোড়, তারপর একটা ঘর ছেড়ে দিয়ে আবার দুটো ফোড়ের দুটো লাইন নিচে এসছে। এর
এর পর দুদিকে একটা করে ঘর ছেড়ে দিয়ে আমি তিনটে ফোর তুলেছি তারপর কোণাকোণি ভাবে ফোর তুলে একটা ফোর তুলেছি এবার ডান দিকে লেভেল সমান রেখে বাদিকে একটা বাড়িয়ে দুটো ফোর তুলেছি এর উপর আবার ডান দিকে একটা ছেড়ে দিয়ে একটা ফোর আর দুটো লাইন একটা তার উপর আবার একটা ফোর এরপর আবার ডান দিকে উপরে কোণাকোণি বরাবর একটা ফোর তুলেছি তারপর ডান দিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে বাদিক বরাবর এখানে কিন্তু আমার ছটা ফোর আছে এখানে আমার ছটা ফোর আছে এই ছটা ফোরের একদম বাদিকের ফোরটার উপরে একটা ফোর তারপর আবার বাদিকের লেভেল সমান রেখে তিনটে ফোর ডান দিকে দুটো বার এরপর আবার কোণাকোণি ভাবে ঘর তুলে দুটো বাড়বে ডান দিকে পাশাপাশি আবার কোণাকোণি ভাবে ফোর তুলে ডান দিকে পাশাপাশি দুটো এরপর দেখুন কোণাকোণি ভাবে একটা ফোর তারপর কোণাকোণি ভাবে ফোর তুলে দুটো পাশাপাশি করে ভাঙের উপরে এবার এই লেভেলটা সমান রেখে নিচে আবার একটা ফোর তার নিচে আবার ডান দিকে একটা বাড়িয়ে দুটো ফোর এরপর দেখুন আবার কোণাকোণি ভাবে একটা ফোর তারপর আবার এক দুই ডান দিকে একটা বাড়লো তারপর আবার একটা ফোর এবার এই দুটো ফোরের নিচে ডান দিকের লেভেল সমান রেখে একটা ফোর একটা ঘর ডান দিক বেড়ে একটা ফোর নিচের লেভেল সমান রেখে বাদিকে একটা বাড়িয়ে দুটো ফোর এরপর দেখুন আবার কোণাকোণি ফোর তুলে নিচের দিকে আমি তিনটে ফোর তুলেছি এরপর দুটো ফোর তারপর দেখুন কোণাকোণি এক দুই কোণাকোণি এক দুই ফোর তোলার পরে আবার একটা ঘর সরিয়ে পাশাপাশি দুটো ফোর তারপর কোণাকোণি ভাবে আবার একটা ফোর এই যে কোণাকোণি ভাবে আমি একটা ফোর তুললাম সেই ফোরটার নিচে মানে বাদিকের লেভেল সমান রেখে এখানে কিন্তু আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে কিন্তু আমার আটটা ফোর তারপর আবার এক ঘর নিচে নেমে দুটো ফোর তারপর কোণাকোণি ভাবে এক দুই তিন চার এখানে কোণাকোণি ভাবে চারটে ফোর আছে তারপর আবার এক ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানেও আমার আটটা ফোর এই পর্যন্ত তো আগে বলেই দিয়েছিলাম পুরো ভিডিওটা ভালো লেগেছে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ